বন্ধুরা, যাকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম সমাপ্তি পোদ্দার, 34 বছর বয়স। তিনি দীর্ঘ 4-5 বছর ধরে একটা কষ্ট পাচ্ছেন, সেটা হচ্ছে ওনার ডান দিকের হাতটা কাঁধ থেকে পুরো হাত সম্পূর্ণ যন্ত্রণা হতো, এই জন্য ওনার জীবন দুর্বিষহ হয়ে গেছিল। প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, এই নিয়ে উনি বিভিন্ন জায়গায় ঘুরেছে, বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, কিন্তু রেজাল্ট বিশেষ কিছু পাচ্ছিলেন। প্রচণ্ড কষ্ট পেয়েছেন, ওনার ডান হাতটা প্রায় অকেজো হয়ে গেছিল। কি ঠিক বলছি তো? হ্যাঁ, অকেজো হয়ে গেছিল। এরকম অবস্থায় নিয়ে আমার কাছে এসছে। তা আমরা সবসময় বলি যে এটা তাহলে কী জন্য হলো? এটা হলো মেনলি হয় সার্ভাইকাল স্পন্ডিলোসিসের জন্য। সার্ভাইকাল স্পন্ডিলোসিস যারা অনেক খাটাখাটনির কাজ করতে হয় বা সুইংয়ের কাজ করে, সেলাইয়ের কাজ করে, বা যারা অনেক খাটাখাটনির কাজ করে, তাদের ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডিলোসিস এইগুলো সমস্যা বেশি হয়। তা আপনি তো সেলাইয়ের কাজ অনেক করতেন, তাই বলেছেন? হ্যাঁ, অনেক সেলাই করতেন, তাই বলেছেন? তো উনি সুইংয়ের কাজ খুব বেশি করতেন এবং এই করতে করতে 4-5 বছর ধরে ডান হাতটা প্রায় অকেজোর মতো হয়ে গেছে। এটাই ছিল ওনার মেন সমস্যা। এছাড়া ওনার কী হতো, ওনার ডান দিকের হাতটা একটু ক্র্যাক হতো মাঝে মধ্যে, আর তার সাথে অবস হয়ে যেত, অবসভাব হতো, ব্যথা যন্ত্রণা। আচ্ছা, আপনি বলুন তো আপনার কী অসুবিধা হতো? যখন হাতের এই জায়গা দিয়ে পুরো খুব ব্যথা হতো, আমি মানে সব কিছু করতে গেলেই আমার খুব কষ্ট হতো। হাত থেকে জিনিস পড়ে যেত, এই পাতাটা পুরো একদম অবস হয়ে যেত, ঝিলঝিল ধরে যেত, সেলাই টেলাই তো করতেই পারতাম না, খুবই কষ্ট হতো। এরকম করে সেলাই টেলাই করতে হবে, সুবিধাও পেতো হাত থেকে পড়ে পড়ে যেত। এরকম অবস্থা সব কিছুতে, ঘর যাতে তার ঝাঁটা পড়ে যেত, রান্না করতে পারতাম না খুন্তি দিয়ে, এরকম এরকম করে ওটাতে গেলে খুবই কষ্ট হতো, যখন ওষুধ খান তখন একটু ভালো থাকে, আবার আগে এই অবস্থা নিয়েই তো আমার কাছে এসেছেন, তাই? আমরা আরো বেড়েছিল, গরম আরো বেশি ছিল, সেই দিন বেড়েছিল, এখন ওষুধটা খাওয়া তো ঠিকই আছে। তাহলে আমরা সবসময় হোমিওপ্যাথে বলি, উই হোমিওপ্যাথ, উই আর অলওয়েজ টেলিং দ্য উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা কিন্তু এই যে ওনার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে, ডান হাতটা প্রায় অকেজ হয়ে গেছে, এই দেখে কিন্তু আমরা চিকিৎসা করব। সাধারণত আমরা চিকিৎসা করব অ্যাজ এ হোল সমাপ্তি পোদ্দারকে সব সিমটম দেখে। তা আমি তাই করেছি, ওনাকে যখন জিজ্ঞেস করেছি আপনার আর কী রোগ আছে, ওনার বলেছেন হাইপোথাইরয়েডিজম আছে, তাই তো? আপনার থাইরয়েড আছে, তার জন্য ওষুধ চালু করেছে, তাই তো? কত বছর ধরে থাইরয়েড আছে? থাইরয়েড, তারপরে আমার 15 বছর ধরে ওনার থাইরয়েড আছে। এছাড়া কোলেস্টেরল একটু হাই আছে বলেছেন, তাই তো? এছাড়া আপনি বলেছেন যে এই যে আমি সব লিখেছি, এই যে হাইপোথাইরয়েডিজম আছে, কোলেস্টেরল হাই আছে, ইসিজিতে একটু প্রবলেম আছে বলেছেন, ইউটেরাইন হাইপারট্রফি আছে, একটু ইউটেরাসটা একটু বড় ছিল, তাই তো? তাই বলেছেন, এবং মাথা ঘোরা ছিল, এইসব সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। ওনাকে যখন জিজ্ঞেস করেছি যে আপনার ছোটোবেলা থেকে এই পর্যন্ত বড় কোনো রোগ হয়েছে কি না, বলেছেন আপনার বিশেষ কিছু সেরকম কিছু হয়নি। তাই যে লিখেছি যে ছোটোবেলা থেকে যে পার্সোনাল হিস্ট্রি বিশেষ কিছু না, কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে যখন জিজ্ঞেস করেছি বলেছেন ওনার মার, আপনার মায়ের কী কী আছে বলেছেন, সুগার আছে আর কিডনি ডিজিজ ছিল, দুটো কিডনি নষ্ট। দেখুন, তার মানে ওনার মায়ের ডায়াবেটিস মেলাইটাস ছিল আর সিকেডি ছিল, মারা গেছে। বাবার ছিল প্রেশার বেশি আর অ্যাস্থমা বলেছিলেন, আমার কাছে লেখা শ্বাসকষ্ট, তাই তো? দেখুন, পেশেন্ট যখন আসে পেশেন্ট তখন বলে, কিন্তু হয়তো পরবর্তীকালে জিজ্ঞেস করলে ভুলে যায়, ভুলে যায়, ভুলে যাওয়াটাও আপনার একটা সমস্যা, সেটা আমি বলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওনার বাবার হাইপারটেনশন ছিল, অ্যাস্থমা ছিল। আর একটা ব্যাপার বলেছেন যে ওনার কাকার কি ছিল বলেছেন, ব্লাড ক্যান্সারে মারা গেছে। দেখুন, ওনার নিজের থাইরয়েডের পেশেন্ট, ওনার মায়ের সিকেডি হয়েছিল, বাবার অ্যাস্থমা ছিল, কাকার ক্যান্সার ছিল, ওনার নিজের থাইরয়েড হাইপোথাইরয়েডিজম আছে, কোলেস্টেরল হাই আছে, ইউটেরাইন হাইপারট্রফি আছে। সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ সাইকোসিস, আমরা সাইকোসিসকে পাচ্ছি। তাহলে আমাদের এমন একটা মেডিসিন সিলেকশন করতে হবে যেটা ওনার সব সিমটমও কভার করতে পারে, আবার সাইকোসিসের একজন রাজাও হতে হবে, বা সাইকোসিসটাকেও কভার করবে। তাই এরপরে দেখি ওনার জেনারেলিটিস যখন আসে তখন কী পেলাম।
আপনার গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে? গরম বেশি লাগে। ঘাম কেমন বলে? গায়ে গরম বেশি লাগে, শীতকালেও একটু দৌড়াদৌড়ি করে কাজ করলে পাখা চালাতে হয়, তাহলে কত গরম বুঝুন। জ্বালা যখন জিজ্ঞেস করেছি কি বলেছেন? আমার ওই আগে হাতের তলে করতো, এখন হাতের তলে করে না, মাঝে মাঝে ওই বাঁ পায়ের তালুতে একটু হয়, গোড়ালিতে বলছেন? হ্যাঁ, গোড়ালিতে। তাহলে এই যে আমি লিখেছি, দেখুন বোতল নিয়ে শুতে হয়, রাত্রে উঠে উঠেও জল খায়। আর যখন ঘুম জিজ্ঞেস করেছি, ঘুম কেমন হয়? স্বপ্নের কথা কি স্বপ্ন বলেছে? স্বপ্ন তো সাপের স্বপ্ন দেখি, মরা ধরার স্বপ্ন দেখি। দেখুন তাহলে সাপের স্বপ্ন দেখে আর মরা মানুষের স্বপ্ন দেখে। গায়ে আঁচিল যখন জিজ্ঞেস করেছি, আঁচিল নেই বলেছে, ওনার কিন্তু আঁচিল নেই। যাই হোক, আঁচিল পেলাম। আর মাইন্ডে যখন এসেছি তখন আপনার সবকিছু মনে থাকে না, ভুলে যান? তারা ভুলে যায়, এটা কমন সিম্পটম। তাহলে উনি সবকিছু ভুলে যায়, আর যে কোনো কাজ আস্তে আস্তে করতে পছন্দ না, তাড়াতাড়ি করতে পছন্দ? হাড়ির আছে প্রচন্ড, হাড়ির। এই আমি লিখেছি ফুল ডবল প্লাস হাড়ির। আর হচ্ছে কোনো খারাপ খবর শুনলে, পাশাপাশি কারোর খাবার খারাপ খবর শুনলে খুব উদ্বিগ্ন হয়ে পড়েন বলেছে? হ্যাঁ, খারাপ লাগে খুব, মানে পাশাপাশি কারোর খাবার ব্যাড নিউজ অ্যাগ্রাভেশন আছে, খারাপ খবর শুনলে উদ্বিগ্ন হয়ে পড়েন। হ্যাঁ, তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন, অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ মেডোরিনাম। তো মেডোরিনাম আমাকে, মেডোরিনাম ইজ দ্য সিলেক্টেড ড্রাগ, মেডোরিনাম আমাকে দেওয়া হয়েছে, এবং মেডোরিনাম আমাকে দিয়েছে এই যে 1-10 পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই ওষুধ খেয়ে আপনি কতটা ভালো আছেন? আপনি পেশেন্টের মুখে শুনুন। ভালো আছি, অনেকটাই ভালো আছি। এখন আগে যেমন হাত দিয়ে জিনিসপত্র পড়ে যেত, যন্ত্রণায় সেগুলো হয় না, জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল, না না এখন এখন আর হয় না, এখন অনেকটাই, এখন অনেক ভালো আছি। আমি তো এই প্রায় 3 মাস মতো ভালো আছি, ওষুধ খাচ্ছি, ভালো আছি, অনেকটা ভালো। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি যে 10 ভাগের মধ্যে কত ভাগ ভালো আছে? 10 ভাগের মধ্যে 8 ভাগই ভালো আছে, 8 ভাগ ভালো আছে। তাহলে দেখুন, দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি, দিস ইজ দ্য সুপিরিয়রিটি অফ হোমি। উনি অনেক চিকিৎসা করেছেন, অনেক জায়গায় গেছেন, ওষুধ খেলে ভালো থাকেন, কিন্তু তাছাড়া তারপরে আবার একই রকম। কিন্তু উনি 3 মাস ধরে ওষুধ খাচ্ছে, এখন 10 ভাগের মধ্যে 8 ভাগ ভালো আছে। তা আপনি যে এই যে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে আপনি স্যাটিসফাই? ওষুধ খেয়ে আপনার ভালো লাগছে, স্যাটিসফাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে ম্যাডাম, আপনার ভিডিওটা করলাম, যারা আমাদের ডাক্তার বন্ধুরা আছে তাদের মনে জোর বাড়ুক যে এরকম কেসে এরকম ওষুধ দিয়ে এই এই সিমটম পেলে ওষুধ দেওয়া হয়, পেশেন্টকে এত ভালো রাখা যায়। তাই আপনার ভিডিওটা আমি ওই জন্য, সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি সম্পর্কে অবগত না, হোমিওপ্যাথি সম্পর্কে কম জানে, তাদেরকে জানানোর জন্য করলাম। আপনি করতে সাহায্য করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।